আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগত ajshawon YouTube চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আজকে এসেছি আমরা সাউন্ড ফটোগ্রাফির নতুন একটা প্রজেক্টের কাজে। এই প্রজেক্টের কাজে আমরা এসেছি গোবিন্দগঞ্জ থানার বন্দরকুটি নামক একটা স্থানে। আর আজকের এই যে ওয়েডিং ফটোশুট, এটা আমরা প্রাইমারি ক্যামেরা হিসেবে 6D Mark II ইউজ করতেছি, সাথে 85 লেন্স। আর সেকেন্ডারি ক্যামেরা হিসেবে, একটা ব্যাকআপ ক্যামেরা হিসেবে, নিকনের D750 ইউজ করতেছি। আর আজকের ওয়েডিং ফটোগ্রাফিটা আপনাদের বিস্তারিত আলোচনা করবো এবং কী কী সেটিংস আমরা ফটোশুটটা করবো সেটা আপনাদের দেখাবো এবং কী কী ইনস্ট্রুমেন্ট ইউজ করবো। আর আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন সবার আগে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর আমাদের পেজটা ফলো করতে পারেন, দেখতে পারেন এবং কাজের কোয়ালিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের একটু টুকটাক ওয়েডিং ফটোগ্রাফি, খুব কম বাজেটের মধ্যে যে ওয়েডিং ফটোগ্রাফি আছে এটার কাজ দিতে পারেন। তাহলে চলুন ভেন্যুটা ঘুরে দেখাই। আমরা ফটোশুটের জন্য রেডি হয়ে আছি, এখনও ব্রাইড গ্রুম দুইটার কেউ আসেনি, আসলে আমরা কাজটা শুরু করে দিব। আর আজকের এই প্রজেক্টে আমাকে অ্যাসিস্ট করতেছে শুভ। শুভ একটু হাই দাও। হ্যাঁ শুভ আমাকে অ্যাসিস্ট হিসেবে, ফটোগ্রাফার হিসেবে আছে। তাহলে চলুন বিস্তারিত কথা না বলে আমরা মূল কাজে চলে যাই। লটারিতে এখন বর কত টাকা গেটে দিবে সেটা ডিসিশন হচ্ছে। আর একটা ইভেন্টের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে গেটের ছবি তোলা, মানে বর যখন আসে এটা সো টাফ। আর এই কাজটা ক্লিয়ার মতো করতে অনেক হ্যাসেল সহ্য করতে হয়। যারা বিগিনার ফটোগ্রাফার তারা এই কাজটার দিকে একটু খেয়াল রাখবেন। এটা কিছু ছবি এক্সেপশনাল কিছু ছবি বার করতে পারবেন আপনারা যদি ভালো ফটোগ্রাফার হয়ে থাকেন। আর আরেকটা কথা বলি হচ্ছে, যারা নতুন শুরু করতে যাচ্ছেন ওয়েডিং ফটোগ্রাফি তারা খেয়াল রাখবেন গেটের সবাইকে একটু ফুটন, মানে ছবিতে ফুটিয়ে তুলতে। আর চাপ, মানে যদি আরও ইনডোর প্রোগ্রাম হয় তাহলে আরও অনেক কঠিন হয়ে যায় ছবিটা তোলা। আমার অ্যাসিস্ট্যান্ট শুভ সে গ্রুপ ছবি উঠাচ্ছে। এইভাবে চেষ্টা করবেন যে একটা ইভেন্টের গ্রুপ ছবিগুলো সুন্দরভাবে তুলে, এবং একটা ইভেন্টের গ্রুপ ছবিগুলো সুন্দরভাবে তুললে হয় কি পরবর্তীতে ক্লায়েন্ট পেতে পারে না ওই গ্রুপ ছবিগুলো, এবং কোনো ক্লেম করতে পারবে না যে আমার ছবি নাই। গ্রুপ ছবি দিয়েই সবার ছবি, মানে ছোটো থেকে বড় সবার ছবি তোলার চেষ্টা করবেন। আর একটা ছোট শহরের ইভেন্ট কভার করা সো টাফ, এই জন্য সবার মন রাখতে হইলে গ্রুপ ছবির উপর খেয়াল করতে হবে। অনেকেই হয়তো বা ভাবে যে পোর্ট্রেট তুলবো বা একটা বিয়েতে সুন্দর ছবি তুলবো পাত্রপাত্রী, এটা জাস্ট এটার উপর খেয়াল রাখে, কিন্তু আসলে মূল কাজ একটা ওয়েডিং ফটোগ্রাফির পোর্ট্রেট না। পোর্ট্রেট তো লোক দেখানো বা আপনার ক্লায়েন্ট ধরে রাখার জন্য, কিন্তু একটা পরিবারকে খুশি করার জন্য সবচেয়ে গ্রুপ ছবিগুলো কাজ দেবে। এই জন্য গ্রুপ ছবিগুলো খুব ভালো করে খেয়াল রাখতে হবে। ওকে লুকটা দাও, বেশি হয়ে গেল, বেশি বেশি। হ্যাঁ মাথাটা একটু এদিকে, হ্যাঁ ওকে এখন লুকটা দাও একটু। ও হ্যাঁ সুন্দর, আপু হাসিটা রাখবেন। বড় ফ্রেম করে আপু, আপু ইয়ে হাতের ইয়েটা একটু একটু নিচে ধরবে, আর একটু নিচে। হ্যাঁ হ্যাঁ ব্যাগটা একটু রাখি, পিছনে রাখি যেন না দেখা যায়। হ্যাঁ এটা কি দাঁড়ায় করতে পারি একটু, দাঁড়া একদম হাসি। হ্যাঁ এই তো, এই তো। হ্যাঁ আপু এটা রাখবেন। ওকে আপু সুন্দর, অনেক সুন্দর আসছে এই ছবি। হ্যাঁ আপু একটু এদিকে তাকাবো, দুই স্মাইল। হ্যাঁ ছবিতে ওকে। হ্যাঁ আপু এবার আপনি আসেন, বন্ধের সিঙ্গেল সিঙ্গেল ছবি উঠাইলে এবং যত সুন্দর ছবি উঠাবেন বন্ধের, পরবর্তীতে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা একটু বেশি থেকে যাবে। ওকে এরপর এই তো, যত সুন্দর ছবি বের করতে পারেন গ্রুপটা তত হয়েছে। হ্যাঁ এই তো, ওকে আপু সুন্দর ছবি, একটু পুরো স্টেজটা সহ একটা ছবি ওঠানোর চেষ্টা করবেন। আপু একটু এদিকে তাকাই ক্যামেরা দিয়ে। হ্যাঁ একটু ওইদিক দেখবো, হ্যাঁ একটু হাসি মুখ রাখি। এই তো, হ্যাঁ
ছবি দেখাবো। এবার লুকটা ওটাই, লুকটা ডাউন থাকবে একটু নিচের দিকে। হ্যাঁ আপু ভাই একটু ক্যামেরায় দেখি দেখি, হ্যাঁ আপু একটু ভাইয়ের দিকে দেখি। ওকে সুন্দর, হাসিটা ধরে রাখবেন। ওকে আপু একটু ক্যামেরায় দেখে এটা দিই একটু হাসে, এই তো। হ্যাঁ এবারে ঝুমকাটা দেখাই আর একবার মতো, হ্যাঁ যেটা দেখাচ্ছি একটু নিচে দেন আপু আর একটু, হ্যাঁ একটু হাতটাও, হ্যাঁ এই তো ওইভাবে না আপু, আপু একটু ক্যামেরায় দেখে হাসি, এই তো বডিটা একটু ওদিক করি আর একটু, হ্যাঁ এই তো এখন ক্যামেরায় দেখি লুকটা জাস্ট ক্যামেরা, হ্যাঁ ওকে। এরপর চুড়িটা ঠিক করতেছি আপু, এই একটু ফ্ল্যাট এদিকে হন, হ্যাঁ থাকবেন একটু ক্যামেরায় দেখি বা আপু, ওকে হ্যাঁ এটা এটাই জাস্ট এটা যেটা ধরছিলেন ধরছিলেন, না না ওই আরেকটু উপরে, না না এই পাশে হাতটা, হ্যাঁ এই তো এইটা এইটাই জাস্ট, হ্যাঁ এই তো হাসি, এই তো লুকটা একদম ওইদিকে তাকাইতো আপু, এইদিকে এইদিকে এটার দিকে যেন আপনি, হ্যাঁ আর একটু মাথার চিংটা একটু ডাউন হবে, হ্যাঁ এই তো ওকে আপু ওই এটাই জাস্ট এইদিকে হবে একদম ফুললি যেন আপনি, হ্যাঁ আরেকটু আরেকটু, হ্যাঁ এই লুকটা, হ্যাঁ এই তো, হ্যাঁ এটাই ওইটারই এই হাতটা এখানে দিই, না না হাতটা আপু এইভাবে ধরি, হ্যাঁ হ্যাঁ হাত দেখতে আমার দিকে দেখে না, এই হাতটা আছে না এই উল্টাটা এখানে লাগা না, হ্যাঁ 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 এই তো আপু একটু ক্যামেরায় দেখি, এই তো হাসিটা রাখবেন, ওকে হয়েছে একটু ক্লোজ দাঁড়াই আপু, হ্যাঁ হ্যাঁ এই তো এই তো ওকে দেখি ভাইয়ের একটু দুই তিনটা নেই আপু আপু, দুই হাতে একটু পকেটটা দেই, হ্যাঁ হ্যাঁ ভাই একটু এদিকে দেখি একটু হেসে ক্যামেরায় তাকাই। তো শুভ তোমার কাছে আজকের ইভেন্ট কেমন ছিল? আর আজকে কাজ করে কিন্তু অনেক মজা হয়েছে, যদিও আমরা অল্প সময় পাইছি, আপু ভাইয়া তেমন টাইম দেন, তবে আপু ভাই অনেক ভালো ছিল, যেটুকুই পাইছি আমাদের নিজে থেকে ট্রাই করছে ভালো কিছু ছবি বার করার। আর বন্ধুরা আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য, আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই মতামতটা আপনারা কমেন্টে জানাবেন। আর শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হবো।